Dear students, now let me say something about public library and society. Khub interestingly jodi amra topic ta dekhi je public library and society tahole dekho amra bujhte parbo je ei ta alada kore ki amader porar dorkar ache ba janar dorkar ache public library and society. Let me talk about je library ta kothay obosthito seta kono ekta jomi jayga hobe je samaj ba je jomi ba je jaygar choturparsho hocche manushjon thakbe এবং হচ্ছে আমরা যে সমাজবদ্ধ জীব তাদের সকলের ক্ষেত্রে যেমন আমাদের নিজেদের বাড়ি আছে আমাদের নিজেদের স্কুল কলেজ আছে আমাদের নিজেদের দোকানপাট লাগে আমাদের নিজেদের ক্লাব লাগে বারোয়ারি লাগে তেমন হচ্ছে যে লাইব্রেরি যদি সমাজের অভ্যন্তরেই অবস্থিত হয় তাহলে পাবলিক লাইব্রেরিটা হচ্ছে সমাজের যে একটা অবিচ্ছেদ্য অঙ্গ এটা বলার বা ব্যাখ্যা করার কোনো অবকাশ রাখে না এটা আমরা পড়ি বা না পড়ি আমরা জানি যে সমাজের মধ্যে যা কিছুই থাকে সেটা সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার সমাজের মধ্যে তো অনেক জিনিসই থাকে যেগুলো সমাজের হার্ম সেগুলোও তো সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ ইয়েস রাইট এখানে আমার তোমাদের কাছে উত্তর হচ্ছে আমরা তো জানি যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ আজকে সমাজ আমরা বলি মোবাইল আমাদের অভিশাপ না আশীর্বাদ দুই এইবারে দেখতে হবে যে কোন ব্যক্তি বিজ্ঞানকে অভিশাপ হিসেবে ব্যবহার করছে তাহলে সেটা বিজ্ঞানের খারাপ দিক বা অভিশাপ দিক কোন ব্যক্তি মোবাইলটাকে মিসইউজ করছে ডিসইউজ করছে তাহলে তার কাছে মোবাইলটা কিন্তু খারাপ আর যদি আমরা সোসাইটিয়াল ডেভেলপমেন্ট বা কমিউনিকেশান বা পজিটিভ দিক বা কনস্ট্রাকটিভ ওয়েতে ব্যবহার করি তাহলে কিন্তু বিজ্ঞান মোবাইল বা টেকনোলজি আমাদের হেল্পফুল টুল তো ইন দ্যাট ওয়ে আমাদের দেখতে হবে যে সমাজের অভ্যন্তরে অনেক কিছুই আছে তার মধ্যে অনেক জিনিস খারাপ অনেক জিনিস ভালো আমরা যেহেতু জানি এবং বুঝি তাই আমরা খারাপ জিনিসগুলোকে বর্জন করবো এবং ভালো জিনিসগুলোকে নেব এবং সেক্ষেত্রে আমরা যেমন স্কুল কলেজ হসপিটাল লাইব্রেরি এগুলো আমাদের সমাজের এগিয়ে চলার এবং বেঁচে থাকার আমাদের কম্পোনেন্ট তাই পাবলিক লাইব্রেরি নিশ্চয়ই সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের বান্ধব সমাজ বান্ধব সেই হিসেবে আমরা এটাকে দেখব এখন আমরা দেখি যে লাইব্রেরি অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ এডুকেশনটা কিনা এডুকেশন অ্যান্ড লাইব্রেরিজ হ্যাভ অ্যান ইন্টিগ্রাল রিলেশনশিপ কারণ পড়াশোনা করে আমরা বড় হতে যখন চাইবো যে আমরা যখন প্রকৃত মানুষ হতে চাইব সেই পড়াশোনা করতে গেলেই কিন্তু আমাদের লাইব্রেরির যে রিসোর্স বা নলেজ বা বুকস বা ইনফরমেশান বা রিসোর্স হোয়াট এভার কারণ আমরা জানি যে রঙ্গনাথন আমাদের প্রথম বলেছিলেন যে বুকস আর ফর ইউজ তারপর আমরা দেখলাম না না লাইব্রেরিতে তো শুধু বই থাকে না ডকুমেন্টসও থাকে তখন আমরা বললাম ডকুমেন্টস আর ফর ইউজ তারপরে আমরা জানলাম না বুকস ডকুমেন্টস আরও অনেক কিছু থাকে আমরা বললাম ইনফরমেশান আর ফর ইউজ তারপর আমরা দেখলাম যে ইনফরমেশান বিভিন্ন ধরনের হয় কোনোটা যে ভিজিবল কোনোটা ইনভিজিবল বা কোনো রিসোর্সটা হচ্ছে যে টাচেবল কোনোটা ইনট্যাঞ্জেবল কোনোটা ট্যাঞ্জেবল তো এই সমস্ত দিক থেকে আমরা তখন বললাম যে রিসোর্স আর ফর ইউজ অ্যান্ড নাও উই আর লিভিং ইন দ্য আইসিটিজ এরা ওয়েব 2.0 ওয়েব 3.0 এরা তখন আমরা কি বলছি না আমরা বলছি যে ওয়েবসাইট ইজ ফর ইউজ অর্থাৎ যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে কারণ বেসিক কোনো একটা ওয়েবসাইট তৈরি করার আমাদের প্রাইম অবজেক্টিভ হচ্ছে যে আমার ব্যাক এন্ডে বা আমার ফ্রন্ট এন্ডে যারা আছে তাদেরকে আমি কিছু ইনফরমেশান পরিবেশন করতে চাই সেই জন্য আমরা কিন্তু ওয়েবসাইটগুলো তৈরি করছি তাহলে আমরা এই ওয়েবসাইট তৈরি করার আমাদের যে টেকনোলজির মধ্যে দিয়ে ইনফরমেশান ডিসেমিনেট করা বা ডিফিউজ করার একটা কৌশল ইন দি এরা অফ টেকনোলজিক্যাল সোসাইটি ঠিক যদি ট্র্যাডিশনাল এনভায়রনমেন্টের কথা বলি তখন এই লাইব্রেরিগুলোই আমাদের ছিল এই ওয়েবসাইটের মতন একটা মুখপত্র যেখানে আমাদের জ্ঞানের বা যেখানে আমাদের বেঁচে থাকার বিভিন্ন ধরনের পুস্তক পত্র পত্রিকা থাকবে এবং গ্রন্থাগারিকের কাজ হচ্ছে যে যেটা জানে না তার থেকে সেটা জেনে নিয়ে আর না জানা ব্যক্তিকে জানা সম্পদের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাই ছিল গ্রন্থাগারের ভূমিকা সেই জন্যই আমরা বলছি যে পাবলিক লাইব্রেরি হ্যাভ ইমেন্স ভ্যালু ফর দি বিল্ড আপ অফ দ্য সোসাইটি এইবারে আমরা এই যে এডুকেশনের কথা যখনই বলছি তখন আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের এডুকেশান আমরা পেতে পারি ফর্মাল এডুকেশান ইনফর্মাল এডুকেশান এবং সেমি ফর্মাল এডুকেশান তারপর আমরা বলছি দ্য নন ফর্মাল এডুকেশান এখন প্রত্যেকটা এডুকেশনের লেভেলেই যেখানেই আমি যাই না কেন সেখানেই কিন্তু আমার লাইব্রেরি ছাড়া আমার এডুকেশান সম্পন্ন হচ্ছে না এখন আমরা দেখি যে এই যে আমরা ইনফর্মাল এডুকেশান পাই আমরা কোথা থেকে না প্রথম আমরা ইনফর্মাল এডুকেশানের আমাদের ফিডিং বডি হচ্ছে আমার ফ্যামিলি তারপর হচ্ছে আমার কমিউনিটি আমরা বাংলায় একটা কথা বলি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম তাহলে প্রথমেই
আমারটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে বা শিশু যখন তার শৈশব অবস্থা থেকে বড় হচ্ছে তখন তাকে প্রথম শিক্ষা দিচ্ছে বা তাকে জ্ঞান তার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার দায়িত্বটা বর্তাচ্ছে তার ফ্যামিলিতে যারা আছেন তার বাবা মা তা বা তার অন্য যারা আত্মীয় পরিজনরা রয়েছেন তারা তারপরে আমরা যাচ্ছি কোথায় আমরা ফর্মাল এডুকেশন নেওয়ার জন্য আমরা যাচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউটস লাইক দ্যাট তো সেখানে যখন আমি যাচ্ছি একটা ফর্মাল স্কুলে বা কোনো জায়গায় ফর্মাল এডুকেশান নিতে ধরে নেওয়া যাক যে আমার স্যার আজকে একটা ক্লাস নিয়েছেন আমি শারীরিক কোনো কারণে আমার ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম অথবা স্যার যা পড়ালেন সেটা আমি ক্লাসের এমন একটা জায়গাতে বসে আছি বা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা এমন বা আমার লেভেল অফ ইন্টেলিজেন্সিটা এমন যে আমার হয়তো সমস্ত বন্ধুবান্ধবরা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সবাই বুঝেছে আমি বুঝিনি কিন্তু স্যার আমার জন্য দ্বিতীয় দিন বা ওই লেকচারটা রিপিট করবেন না কারণ আমরা যে ব্যবস্থার মধ্যে বা সিলেবাসের যে বোঝার মধ্যে দিয়ে আমরা চলছি একটা জিনিস দুবার করে একটা ক্লাসে পড়াতে গেলে হয়তো আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে ইন দ্যাট কেস আমি যদি ওই জিনিসটাকে ভালো করে বুঝে নিতে চাই বা আমার যে গ্যাপটা যে গ্যাপটা বুঝে নিতে চাই কে আমাকে এই গ্যাপটা ফিল আপ করতে পারে বা ব্রিজ আপ করতে পারে না সে তখনই আমাদের যেতে হবে লাইব্রেরিতে লাইব্রেরি গিয়ে আমাকে দেখতে হবে যে আমার এই সিলেবাসের বা এই টপিকের উপরে কী কী বই আছে সেই বই থেকে এক বা একাধিক জায়গা আমি নিজে পড়ে সেটা বোঝার চেষ্টা করব এইবারে যদি আমি বুঝতে না পারি তখন আমি আমার ক্লাস টিচারকে বা সাবজেক্ট টিচারকে কী করবো না প্রশ্ন করব যে স্যার আমি এটা পড়েছি কিন্তু এই জায়গাটা কী তাহলে তার পক্ষেও সুবিধা হবে যে তুমি কেন বুঝতে পারোনি বা কোন জায়গাটা বুঝতে পারোনি তাহলে বুঝিয়ে দেওয়াটা সুবিধা হয় তাহলে এই যে জায়গাটা যদি আমরা পেতে চাই তখন হচ্ছে আমাদের লাইব্রেরির দরকার তাই আমরা প্রত্যেকটা স্কুল কলেজ ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে একটা করে লাইব্রেরি থাকে তাদেরকে আমরা বলি একাডেমিক লাইব্রেরি নাও লেটস কাম দ্য সেমি ফর্মাল এডুকেশান এটা কীরকম না যখন কোনো ফ্যামিলি বা কমিউনিটি ইনএফেক্টিভ হচ্ছে এবং যখন কোনো স্কুল কলেজ ইনঅ্যাডিকুয়েট ইন দ্যাট কেস মেবি লাইব্রেরি অ্যাজ এ কাইন্ড অফ এডুকেশনাল এজেন্সি হিসেবে অ্যাপিয়ার হতে পারে কীরকম হচ্ছে না আমি এমন একটা ফ্যামিলি বা কমিউনিটিতে বসবাস করি যে আমার পরিবার হচ্ছে নিরক্ষর বা আমি যে কমিউনিটিতে বিলংস করছি সেই কমিউনিটির চতুর্পাশে যেখানেই আমি যাই সেখানে ভালো কিছু নেই বা ইলিটারেট এলাকা বা হচ্ছে আমরা যদি বলি যে শ্রমিক বা বস্তি এলাকা যেখানে ভালো শিক্ষা বা ভালো কারোর কাছে কিছু জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তর পাওয়াটা খুব অসুবিধাজনক আবার আমার বাবা মায়ের বা আমার পরিবারের আর্থিক সঙ্গতি এমন নয় যে আমি কোনো একটা স্কুল কলেজে গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করব আবার আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমরা শিশু শ্রমিকও জানি যে একবেলা কাজ করে তারপরে তাকে নিজের পড়াশোনা করতে হয় এটা যদি তার নিজের ইন্টারেস্ট থাকে তখন দেখা যায় যে আমাদের পাবলিক লাইব্রেরিতে গিয়ে আমরা সেই আমাদের যে নলেজের খিদে বা আমার জানার যে ইচ্ছে সেই ইচ্ছাটাকে আমি পূরণ করতে পারি এইটাকে আমরা বলছি সেমি ফর্মাল এজেন্সি অফ এডুকেশান তারপর আমরা বলছি দ্য নন ফর্মাল এডুকেশান এই যে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আমরা যারা লাইব্রেরি সায়েন্স পড়ছি বিএলআইএস বা এমএলআইএস বা অনু ইগনু আছে কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি আছে এই যে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোড অর্থাৎ যারা নিজস্ব একটা মেধার পৌঁছতে না পারার জন্য রেগুলার মোড অফ এডুকেশনে যেতে পারলো না অথবা কেউ কোনো একটা চাকরি করে সেই চাকরি করেও তার মনে হচ্ছে যে আমি আরেকটা কোর্স করবো বা আমার জানার খিদেটা এখনও মানে মেটেনি তখন তারা কী করবে না এই ধরনের ডিস্টেন্স লার্নিংয়ের মধ্যে দিয়ে অনেক কোর্স তারা করে নিজেদেরকে আরও নিজেদের যে নলেজ ভান্ডার সেটাকে ফুলফিল করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলছি নন ফর্মাল এডুকেশানটা আমাদের দরকার এবং এই যে নন ফর্মাল এডুকেশান বা ডিস্টেন্স লার্নিং বা এই যে ওপেন ইউনিভার্সিটিগুলো এখানেও যদি আমরা দেখি তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিরই একটা করে লাইব্রেরি থাকে যেমন এখানেরও রিজিওনাল সেন্টারে আমাদের লাইব্রেরি আছে তোমরা সবাই এই লাইব্রেরি এসে ব্যবহার করতে পারো তোমাদের পাঠ্যপুস্তক বা তোমাদের যে নলেজ সেই নলেজ তোমরা এখান থেকে পেতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রিজিওনাল সেন্টার স্যার আমি তো রবিবার দিন বা সপ্তাহে একদিন কি দুদিন আমরা আসি হোয়াট অ্যাবাউট নেক্সট লাইব্রেরি কিন্তু রোজ খোলা থাকে তোমরা এই লাইব্রেরিতে সবাই রোজই আসতে পারো এরপরেই হচ্ছে যে আমার এই লাইব্রেরিতে আসার মনে করো অনেক দূরে বাড়ি বা আমার পক্ষে রোজ আসা সম্ভব নয় এবং সেই ক্যাপাবিলিটিও নেই সেই জন্য তো আমি নন ফর্মাল এডুকেশানে এসেছিলাম তো সেক্ষেত্রেই সলিউশন হচ্ছে যে আমার এলাকায় যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিতে আমি অ্যাপ্রোচেবিলিটি চাইব এবং অনেক স্কুল কলেজে গেলে আমাকে বলে তুমি আমাদের ছাত্র নও বা তোমার কার্ড নেই তোমাকে আমরা দেবো না কিন্তু পাবলিক লাইব্রেরি হচ্ছে একমাত্র লাইব্রেরি যেখানে তোমার এই নায়ের ব্যাপারটা নেই পাবলিক লাইব্রেরি সকলের জন্যই খোলার প্রথমেই আমরা কনসেপ্টের জায়গাতে ক্লিয়ার করেছি যে পাবলিক লাইব্রেরি উইল বি ওপেন ওয়ান অ্যান্ড অল তো সেই জায়গাটা আমাদেরকে বুঝতে হচ্ছে যে এই নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রেও পাবলিক লাইব্রেরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমি পরে হয়তো অন্য একটা টপিকের সঙ্গে ডিটেলস বলবো এখানে তোমাদের বলে রাখি এই জন্যই আমাদের দেখবে পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন যে সেকশনগুলো খোলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে
যে ক্যারিয়ার কাউন্সেলিং সেকশন কম্পিটিটিভ এক্সামিনেশন দেওয়ার জন্য বা শিক্ষিত বেকার ছেলেমেয়েদের চাকরি অন্বেষণের জন্য যে পরীক্ষাগুলো জীবন জীবিকার জন্য সেখানে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং বা ক্যারিয়ার ওরিয়েন্টেড বুকস কিনে সেখানে আমরা রাখি। তারপরে আমরা জানি যে নিউ লিটারেট সেকশন, যারা নবস্বাক্ষর তাদের পড়াশোনার জন্য একটা সেকশন থাকবে। তারপরে সেখানে থাকবে উইমেন সেকশন, তারপরে সেখানে থাকবে চিলড্রেন সেকশন, সিনিয়র সিটিজেন সেকশন, এইরকম বিভিন্ন। যেহেতু পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতেই এত সমাজের ক্ষুদ্রাতেই ক্ষুদ্র যে প্রয়োজন বা উন্নতির জন্য সমাজের মানুষের যে চাহিদা, সেই চাহিদাকে অ্যাড্রেস করার জন্য পাবলিক লাইব্রেরি হচ্ছে একমাত্র জায়গা যেখানে এই ধরনের ছোট ছোট সেকশন করে মানুষের বড় বড় চাহিদা মেটানোর চেষ্টা করা হয়। এটা কিন্তু অন্য কোনো লাইব্রেরিতে নেই, তাই এটাকে বলা হচ্ছে পাবলিক লাইব্রেরি, যেখানে হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাসেট সমাজের প্রয়োজনে উপস্থিত থাকবে। এখন আমরা এবার দেখব যে এই যে পাবলিক লাইব্রেরিতে আমরা ফর্মাল এডুকেশান, ইনফর্মাল এডুকেশানের কথা বলছি, তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে আমাদের পাবলিক লাইব্রেরির যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখব যে সেটা কী। যে এখন আমরা দেখব ডিস্টেন্স লার্নিং করে আমরা যে সেমি ফর্মাল এডুকেশানের কথা আমরা বলছিলাম, সেখান থেকে আমরা মোটামুটি ডিস্টেন্স লার্নিং এডুকেশান নিয়ে আমরা অনেক কথাই বলি, কিন্তু ডিস্টেন্স লার্নিং এডুকেশানের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যার প্রথমটাই হচ্ছে দ্য ওপেন লার্নিং সিস্টেম ইজ কেপাবল অফ এলিসিটিং ইন্টারপ্রেটিং অ্যান্ড অ্যানালাইজিং লার্ন গোলস অ্যান্ড এবিলিটিস অ্যাট দি এন্ট্রি পয়েন্ট অ্যান্ড থ্রু আউট দ্য স্টুডেন্টস পার্টিসিপেশন উইথ দ্য ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড লার্নিং প্রোগ্রাম, বোঝা গেল। সেকেন্ড হচ্ছে দ্য সিস্টেম এনকম্পাসেস টু সেপারেট বাট রিলেটেড প্রোগ্রামস দ্য ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম এম্বডিড ইন দ্য ইনস্টিটিউশনাল সিস্টেম অ্যান্ড দ্য লার্নিং প্রোগ্রাম ক্যারিড অন বাই লার্নার্স উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য সিস্টেম। দ্য থার্ড ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্য সিস্টেম এবিলিটি টু এনেবল লার্নার্স টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম অফ লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন উইদাউট ইম্পোজিং ট্রেডিশনাল অ্যাকাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টস অ্যান্ড উইদাউট দ্য পারস্যুট অফ অ্যান অ্যাকাডেমিক ডিগ্রি অর আদার সার্টিফিকেশন অ্যাজ অ্যান এক্সক্লুসিভ রিওয়ার্ড। ফোর্থ, ওপেন লার্নিং গোলস আর ফর্মুলেটেড ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যান সার্ভ অ্যাজ দ্য বেসিস ফর ডিসিশন ইন ইনস্ট্রুমেন্টাল ডিজাইন ইনক্লুডিং ইভ্যালুয়েশন। দ্য লার্নিং অবজেক্টিভস আর অলসো ফুললি নোন টু দ্য স্টুডেন্টস সো দ্যাট স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। ফিফথ, অ্যাজ অ্যান ওপেনিং প্রিন্সিপাল দ্য সিস্টেম ইজ কেপাবল আফটার রিচিং এ ক্রিটিক্যাল মিনিমাম অফ এগ্রিগেশন অফ অ্যাকোমোডেটিং ইনক্রিজ মেম্বার্স অফ লার্নার্স উইদাউট এ কমেন্সুরেট ইনক্রিজ ইন দ্য ইউনিট কস্ট অফ বেসিক লার্নিং এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ কস্ট মাস্ট নট বি ডিরেক্টলি অ্যান্ড রিজিডলি ভলিউম সেন্সিটিভ। আফটার রিচিং দ্য নেসেসারি লেভেল অফ এগ্রিগেশন ইউনিট কস্ট শুড ডিমিনিশ ইন রিলেশন টু টোটাল সিস্টেম কস্ট। সিক্সথ, দ্য সিক্সথ অবজারভেশন ইজ দ্যাট দ্য ওপেন লার্নিং সিস্টেম মেক্স পসিবল দ্য ইউজ অফ সাউন্ড ভিডিও ফিল্ম প্রিন্ট অ্যান্ড আদার কমিউনিকেশন ডিফিউশন টেকনোলজিস অ্যাজ ভেহিকলস অ্যান্ড অপশনস ফর মিডিয়েটিং লার্নিং এক্সপিরিয়েন্স। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ইউসি, এই যে আজকে আমরা এই ভিডিও লেকচার, এই ভিডিও লেকচার নিয়ে আমরা যারা যে ফিজিক্যাল ক্লাস করতে পারছি না পাবলিক লাইব্রেরি, তারা কিন্তু টেকনোলজির মধ্যে বা এই হচ্ছে যে ভিডিওটাকে ডাউনলোড করে আমরা কিন্তু পাবলিক লাইব্রেরি যে ক্লাস সেই ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারলাম। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স লার্নিংয়ের একদম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফিচার্স বা অবজারভেশন। সেভেন্থ, দ্য সিস্টেম ইউজ যে টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্রিন্সিপালি টু ডায়াগনোস অ্যান্ড অ্যানালাইজ দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ স্পেসিফাইড লার্নিং অবজেক্টিভস ইনক্লুডিং দ্যাট অফ সেলফ ডাইরেক্টেড রাদার দ্যান আদার ডাইরেক্টেড লার্নিং। এইট, ওপেন লার্নিং ইজ এবল টু টলারেট ডিস্টেন্স বিটুইন দ্য ইনস্ট্রুমেন্টাল স্টাফ অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড দ্য লার্নার অ্যান্ড এমপ্লয়িজ দ্য ডিস্টেন্স ফ্যাক্টর অ্যাজ এ পজিটিভ এলিমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ লার্নার্স ইন্ডিপেন্ডেন্স। আমার মনে হয় এটা নিয়ে ব্যাখ্যা করে নতুন করে কিছু বলার নেই, আমরা বুঝতেই পারছি যে একটা ডিস্টেন্স লার্নিং সেন্টারের দায়িত্বই হচ্ছে যে ফিজিক্যাল যে ডিস্টেন্স বা ফিজিক্যাল যে গ্যাপ বা ফিজিক্যাল যে ইনকেপাবিলিটিস আমাদের আছে সেইটা বিজার্ভ করার জন্যই কিন্তু এই ডিস্টেন্স লার্নিং এডুকেশানের সমস্ত প্রোন অ্যান্ড কজগুলোকে নিয়ে একটা মডেল সিস্টেম করার চেষ্টা করা হয়। নাইন্থ, দ্য সিস্টেম অ্যাকসেপ্ট দ্য লার্নার অ্যান্ড হিজ সারাউন্ডিংস অ্যাজ দ্য এনভায়রনমেন্ট ফর লার্নিং অ্যান্ড কনসেন্ট্রেটস অন এনরিচিং দ্যাট এনভায়রনমেন্ট ইনস্টিটিউট অফ ডেভেলপিং স্পেশালাইজড টিচিং এনভায়রনমেন্টস দ্য ইন্ট্রুড ব্যারিয়ার্স অফ প্লেস স্পেস টাইম অ্যান্ড আদার ডাইরেকশনস ইন লার্নিং। অ্যান্ড লাস্ট, দ্যাট ইজ টেন্থ, ফাইনালি দ্য সিস্টেম সিক্স ওপটেন্স অ্যান্ড মেনটেন্স দ্য অ্যাক্টিভ কোঅপারেশন অফ কমিউনিটি অ্যান্ড রিজিওনাল রিসোর্সেস অ্যাজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর্স ইন এনরিচিং দ্য লার্নিং এনভায়রনমেন্ট diminishing learner dependence on a single resource and returning learning as a natural and continuing activity to the indigenous learning environment. Thus, the open learning system is an essential step towards the learning society. অর্থাৎ যারা
আমরা প্রকৃত অর্থে কিছু শিখতে চাই, কিছু জানতে চাই, যখন ওপেন লার্নিং বা ডিস্টেন্স লার্নিং ছিল না, তখন আমরা বলতাম আমি কি করব, আমার তো পয়সা নেই, আমার ফ্যামিলির অবস্থা খারাপ, আমার পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি পড়তে পারলাম না, কারণ আমি দিনে 5 ঘন্টা 6 ঘন্টা করে স্কুল কলেজে একটা নির্দিষ্ট টাইমে যেতে পারবো না, কারণ আমাকে একটা কাজ করতে হবে। আবার আমরা কেউ কেউ কখনো কখনো বলতাম যে দেখো আমার মার্কশিটটা একটু খারাপ হয়েছিল অনার্সে, আমি তো এমএটা করতে পারলাম না রেগুলারে, তাই আমার কাছে আর কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন সেই প্রশ্ন বা সেই ক্ষোভ বা সেই বিভেদ মিটিয়ে দেওয়ার জন্যই সলিউশন দিয়েছে আমাদেরকে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এডুকেশন, যে এই ধরনের যদি গঠনমূলকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কোনো অসুবিধা থেকে থাকার জন্য সে পিছিয়ে পড়ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্স লার্নিং মোড একটাই সুযোগ এনে দিয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই পাবলিক লাইব্রেরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে।